Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan, Halmstad, Sweden. Theke. Kya amra chen apnar shobai? Asha korchi apnar shobai bhalo achen. Onekdin por ami apnader samne ashlam because ami khub byasto website niye kaj korchi nordicturns.se. Website er kaj ekhono pray 70% er moto baki ache. কিন্তু আপনারা যদি www.nordicturns.se তে ঢোকেন তাহলে সেখানে প্রাইসগুলো দেখতে পাবেন প্রাইসগুলো এখনো ফাইনালাইজ হয়নি যদিও বাট আমি প্রাইসগুলো একটা ইনিশিয়াল প্রাইস বসিয়েছি আর বিভিন্ন আইটেমের কোন কোন আইটেম থাকবে সেগুলো বা প্যাকেজগুলো কি রকম হবে কোনটা সেটা আপনারা হয়তোবা ঢুকে দেখতে পারবেন ওয়েবসাইটের লেআউট এখনো শিওর না লেআউট যেটা আছে এখন সেটা নিয়ে কাজ করছি কখনো কখনো ভালো লাগছে কখনো ভালো লাগছে না যখন ভালো লাগছে না তখন চেঞ্জ করছি যখন ভালো লাগছে তখন আবার সেটাকে আরো কিভাবে ভালো লাগানো যায় সেটা নিয়ে কাজ করছি অ্যাকচুয়ালি ভালো লাগানো তো বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যে কেন আমি আপনাদের সার্ভিসটা ঠিকমতো দিতে পারি এবং যারা অনেকে এরকম আছে যারা এদেশে লেখাপড়া করতে আসতে চায় কিন্তু লেখাপড়া করতে আসার প্রসেসটাই জানে না তো সেই প্রসেস সম্পর্কে ধারণা দেওয়া ধারণাটা যেন সে nordicturns.se তে ঢুকলেই সে যেন প্রসেসের একটা ধারণা পেয়ে যায় এরকম করেই লেআউটটা তৈরি করা হচ্ছে এটা তো আসলে ব্যবসায়িক এত লাভ লোকসানের কথা চিন্তা করে করা হচ্ছে না এটা বেসিক্যালি ফর এ বেটার জেনারেশনের জন্য করা হচ্ছে বাংলাদেশের চিন্তা করে করা হচ্ছে সো সব স্টুডেন্টরা যেন কিছু না কিছু বুঝতে পারে এটা থেকে বা সবাই যেন এক ধরনের ধারণা নিতে পারে সবাই তো আর ভালো স্টুডেন্ট না বা সবাই খারাপ স্টুডেন্ট না এক একজন স্টুডেন্টের ধারণ ক্ষমতা এক এক রকম সো একেবারে লোয়ার লেভেলের যেই খারাপ রেজাল্ট করা যে স্টুডেন্টটা আছে সে তার থেকে শুরু করে একেবারে ভালো লেভেলের স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট পর্যন্ত যেন সুন্দরভাবে ব্যাপারটা বুঝতে পারে যে সুইডেনে বা নর্ডিক কান্ট্রিজগুলোতে লেখাপড়া করতে আসলে কীভাবে আসতে পারবে সেটা নিয়ে আমি বেসিক্যালি কাজ করছি বাট আমি আজকে আপনাদেরকে নিয়ে কথা বলতে আসিনি আমি আসলে আপনাদেরকে আজকে প্যাকিং নিয়ে কিছু কথা বলবো বেশ কিছুদিন ধরে প্রায় এক মাস ধরে আমি ভাবছি প্যাকিং নিয়ে একটা ভিডিও করব কিন্তু সময়ের অভাবে আমি ভিডিও করতে পারছি না আমি কোনোভাবে সময় বের করতে পারছি না তো আজকে আমি অফিস থেকে এসে ভাবলাম যে আজকে আমি ভিডিও করবোই আপনাদের জন্য আর অনেকে অবশ্যই অনেক প্রিপারেশন নিয়ে ফেলেছে যারা ভিসা পেয়ে গেছে তারা অলরেডি প্রিপারেশন নিয়েই ফেলেছে যে কিভাবে তারা আসবে বা কবে আসবে ফ্লাইট বুকিং দিয়ে দিয়েছে অলরেডি যারা ভিসা পেয়ে গেছে তাদের জন্য সো যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন তাদেরকে কংগ্রেচুলেশনস এবং ওয়েলকাম টু সুইডেন এগেইন আর যারা আসছেন তারা অবশ্যই প্যাকিং নিয়ে কাজ করছেন ব্যস্ত এখন অফিসে রিজাইন দিয়ে দিয়েছেন বা যারা অফিস করছেন না তারা হয়তো ইউনিভার্সিটি ফ্রেন্ডস থেকে যারা আছে রিলেটিভস যারা আছে তাদের সাথে বিদায় নিতে ব্যস্ত বা প্যাকিংয়ের বিভিন্ন কোনটা কিনবেন কোনটা নেবেন না ব্যস্ত আমার যেমন আমি যখন আসি তখন আমার সুইডেনে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না বা আমার পরিচিত কেউ ছিল না তো আমি ওইভাবে কারো হেল্প নিতে পারিনি বা প্যাকিং সম্পর্কে আমি ওরকম কোনো ভিডিও পাইনি তো আমি দেখতে পারিনি আসলে যে কী লাগবে কী লাগবে না তো আমি যখন আসি তখন আমাকে সবাই বলছে যে সুইডেন হচ্ছে একটা শীতের কান্ট্রি মানে ঠান্ডা দেশ ঠান্ডার দেশ সেখানে গেলে তোমাকে জুতো অবশ্যই কিনে নিয়ে যেতে হবে এবং এমন সব জ্যাকেট নিয়ে যেতে হবে যেটাতে কখনোই তোমার ঠান্ডা লাগবে না তো আমি সুন্দর করে নীলখাত চলে গেলাম নীলখাত গিয়ে আমি মানে একটা দোকানে ঢুকলাম ওই দোকানে আমাকে বললো এক বয়স্ক লোক উনি আমাকে বললো যে আপনারা আজকে এমন জ্যাকেট দিমু যেটা আপনি গায়ে দেওয়ার সাথে সাথে রাশিয়ার মধ্যে সাইবেরিয়ার বরফের উপরে দিয়ে আপনি হাঁটবেন আপনার কিছু হবে না আমি বললাম এইরকমই তো জ্যাকেট আমার দরকার তো আমি জ্যাকেট কিনে ফেললাম তো ওইটা পরে যখন আমি এখানে মানে প্রথম একদিন ইউনিভার্সিটিতে আসলাম ক্লাস করলাম ক্লাস করার পরে দেখি যে একটু ঠান্ডা পড়ছে তো আমি ওই জ্যাকেটটা পরে আসলাম আর কি তো ওটা আমাকে দেখে না আমি যখন সাইকেল দিয়ে তখন সাইকেল ছিল আমার আমি যখন সাইকেল দিয়ে যখন ইউনিভার্সিটি এরিয়ার ভিতরে ঢুকছি জ্যাকেটটা পরে সবাই আমার দিকে কেমন কেমন ভাবে যেন তাকাচ্ছিল তো আমি বললাম যে হ্যাঁ সবাই হয়তো আমি একটু এশিয়ান গায়ের রং হয়তো ব্রাউন সেই জন্য আমার দিকে এভাবে তাকাচ্ছে যখন আমি ক্লাসে ঢুকলাম তো আমার সুইডিশ ফ্রেন্ডরা আমাকে বলছে যে তুমি এটা পরে কেন আসছো আমি বললাম যে ঠান্ডা লাগছে কয় এখন তো মাত্র 17 ডিগ্রি 16 ডিগ্রি এই 16 ডিগ্রি 17 ডিগ্রিতে তুমি কিন্তু -21 ডিগ্রি সেলসিয়াসের জ্যাকেট পরে আসছো এটা তো তোমাকে খুব ফানি লাগতেছে তো ওরাও খুব হাসাহাসি করলো আমার কাছে খুব খারাপ লাগলো যে আমি কেন ওটা পড়লাম বিকজ আমি ওইটা পড়েছিলাম আমি আমার গরম লাগতেছিল কিন্তু আমি খুব আনইজি ফিল করতেছিলাম কেন বললাম গল্পটা গল্পটা বলার কারণ হচ্ছে যে আপনারা বাংলাদেশ থেকে মোটা কাপড়ের কোনো জ্যাকেট আনার প্রয়োজন নেই কারণ ওগুলো উইন্ড প্রুফ হয় না এবং ব্রেথেবল হয় না দুটা কোয়ালিটি থাকতে হবে একটা জ্যাকেটের মধ্যে সেটা হচ্ছে ব্রেথেবল হতে হবে অর্থাৎ আপনি যখন পরবেন তখন আপনার আপনার ভেতর থেকে যে হিটটা প্রডিউস হয় সেই হিটটা যেন আপনার কাপড়ের বাইরে দিয়ে বের হয়ে যেতে পারে এটা হচ্ছে ব্রেথেবিলিটি আর আরেকটা হচ্ছে যে উইন্ড প্রুফ হতে হবে অর্থাৎ বাইরের যে বাতাসটা আছে সেই বাতাসটা ভেতরে ঢুকতে পারবে না যখন এটা হবে অর্থাৎ উপরে একটা ল্যামিনেটেড করা থাকবে একটা সারফেস থাকবে যে সারফেসটাতে আপনার উইন্ড প্রুফ থাকবে
তো সাধারণভাবে এখানে যে জ্যাকেটগুলো প্রস্তুত করা হয় আপনি বলতে পারবেন যে বাংলাদেশ থেকেই তো এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করা হয় সুইডেনে। অ্যাকচুয়ালি এক্সপোর্টের যে মালগুলো থাকে অর্থাৎ গুডসগুলো থাকে জ্যাকেটগুলো থাকে সেগুলোতে আসলে ওই ধরনের এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করা হয়। বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেগুলো হয়তো বা কোনো না কোনো কারণে রিজেক্ট হয়েছে, কোয়ালিটি ফল করেছে, সেগুলোই লোকাল মার্কেটে এসছে। সো আমি কথা বেশি না বাড়িয়ে আমি শুধু আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা জ্যাকেটগুলো এখানে এসে কিনলেই ভালো হয়। তবে একটা কথা বলে রাখি, কয়েকদিন চলার জন্য আপনাকে একটা জ্যাকেট নিয়ে আসতে হবে, সেই জ্যাকেটটা এতটা ভারী হওয়ার প্রয়োজন নেই। যদি আপনি ডিসেম্বর বা নভেম্বরের দিকে আসেন তাহলে আপনার শীতের জন্য আপনার একটা ভারী জ্যাকেট দরকার হতে পারে, সেটা আমাদের বাংলাদেশের শীতের মধ্যে যেই জ্যাকেট আপনি ইউজ করেন সেরকম একটা জ্যাকেট নিয়ে আসলে হবে। বাট এত লম্বা এত মোটা জ্যাকেট যেগুলো আছে ওগুলো এত দাম দিয়ে কেনার ওখানে কোনো দরকার নেই, আপনি এখানে আসলে আরও সস্তায় অনেক জ্যাকেট পাবেন। সো আমি বলবো যে H&M বা আপনি যদি লিন্ডেক্সে যান তাহলে অনেক অনেক জ্যাকেট পাবেন যেগুলো অনেক ভালো কোয়ালিটির এবং সে একই দাম দিয়ে আপনি বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছেন। সো শুধু শুধু পয়সা নষ্ট করার কোনো দরকার নেই, পয়সা এখানে এসেই নষ্ট করেন। এটা গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমাকে একজন বললো যে তুমি তো ওখানে বরফ পড়বে, তো বরফের মধ্য দিয়ে তোমাকে হাঁটতে হবে, সো তোমার জুতাটা কিন্তু খুব ভালো হওয়া লাগবে। তা আমি চলে গেলাম ওই পান্থপথে বসুন্ধরা সিটির অপোজিটে কয়েকটা ওই বুটের দোকান আছে, সেখানে চলে গেলাম আমি আর আমার ওয়াইফ মিলে, এবং আমরা দুজনে মিলে প্রায় 20 জোড়া জুতা কিনে ফেললাম, দাম করে কিনে ফেললাম। আমাদেরকে ওই লোক প্রচুর পরিমাণে আমাদেরকে মার্কেটিং করলো, মার্কেটিং করার পরে বললো যে ভাই আপনি বরফের মধ্য দিয়ে আপনি হেঁটে যাবেন, আপনার পায়ের মধ্যে একটু ঠান্ডা লাগবে না। কথা সত্য, আসলেই ঠান্ডা লাগে না, বাট ওই জুতাগুলো এখানে আনার পর আমি পড়তে পারিনি, বিকজ ওই জুতাগুলোর মধ্যে আসলে মানে জুতাগুলোর কোয়ালিটিগুলো কোনো কারণে ফল ছিল বা লেদারের মধ্যে বা ভেতরে যে উল ছিল সেই উলের মধ্যে কোনো কারণে যেরকম থাকা দরকার ছিল সেরকম না। এখানে আসার পরে আপনি যদি জুতা কিনেন মানে যেই জুতাগুলো হচ্ছে আপনি মানে ঠান্ডার সময়ে পরবেন সেই বুটগুলো যদি আপনি এখানে আসার পরে কেনেন, আপনি পাতলা একটা বুট পরবেন কিন্তু আপনার ঠান্ডা লাগবে না। কিন্তু দেখা যাবে বাংলাদেশ থেকে আপনি অনেক বড় একটা মোটা একটা বুট নিয়ে আসেন যেটা এক পেয়ার্সের ওজনই হচ্ছে আপনার প্রায় 3-4 কেজি, এরকম যদি আপনি নিয়ে আসেন তাহলে ওটা পরে আপনি হাঁটতেও পারবেন না জোরে জোরে, আবার বরফের মধ্যে হাঁটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি যদি স্টকহোম বা উপসালা বা উমিওর দিকে আসেন তাহলে আপনার কষ্ট হবে। এখানে খুব লাইট ওয়েটের জুতা পাওয়া যায় যেগুলো হচ্ছে ব্রিথেবল এবং উইন্ড প্রুফ, সেগুলো পরলে আপনি একটা জুতা বা দুটা জুতা দিয়ে উইন্টার কাটাই দেওয়া যায়। আমার একটা জুতা দিয়ে আমি উইন্টার কাটাই দিই, আমি ওই লিডল থেকে একবার একটা কিনছিলাম, ওইটা আমি পরেও দেখি না। আমি নর্মালিভাবে আমার এই হোয়েম থেকে কিনি, এজেন্ট থেকে কিনছি, তারপরে আরও দুটা জোড়াই ছিল মনে হয় আমার বুট, ওই দুটা জোড়া দিয়েই আমি আমার পুরো 2 বছরের আমার শীত আমি পার করে দিয়েছি। আমার এখনও কিছু হয়নি, সামনের বছরে আমি উইন্টারে ওই জুতা পরতে পারবো, কোনো প্রবলেম নেই। বাংলাদেশ থেকে জুতা আনলে যেটা হয় বাংলাদেশের অ্যাডেসিভ যেটা থাকে সোলের সাথে, সেই সোলের অ্যাডেসিভটা ঠান্ডার কারণে বৃষ্টির কারণে ওটা নষ্ট হয়ে যায় ও তখন ওই সোলটা আস্তে আস্তে খুলে যায়। এটা এই জন্য আমি আপনাদের সাজেস্ট করবো এক পেয়ার দুই পেয়ার্স আপনারা আনতে পারেন, সেটা আপনাদের নর্মাল রেগুলার ইউজের জন্য সেটা আপনারা আনতে পারেন, কিন্তু ওরকম বড় কোনো বুট নিয়ে আসার দরকার নেই, সেটা আপনারা এখানে চাইলে এখানে এসেই আপনারা কিনতে পারবেন, দামটাও খুব একটা বেশি না এবং ভালো কোয়ালিটির জুতা পাবেন। এটা গেল প্যাকিংয়ের আরেকটা পর্যায়ে। তো দুটা অনেক ওজন অনেক কমাই দিলাম আপনাদের, ব্যাগ তো খালিই আসবে বলতে গেলে, কারণ ব্যাগের মধ্যে আপনারা কী নেবেন সেটা নিয়ে আমি চিন্তায় আছি। কারণ আমার সময় আমি যখন আসছিলাম তখন এই জুতা 11 জোড়া জুতা আর ওই বড় দুটা জ্যাকেট নিয়ে আমার পুরো দুইটা লাগেজ ভরে গেছিল। এখন বলি হচ্ছে যে অনেকে বলে যে ভাই বিদেশে গেলে আপনি রাইস কুকার, প্রেশার কুকার, ইউটেন্সিলস, কিচেন ইউটেন্সিলস, তারপর হচ্ছে অনেক কিছু কি বলে এগুলো ভুলে গেছি আমি এখন, এগুলো সব নিয়ে যেতে হবে, এখানে নাকি এগুলো পাওয়া যায় না। কথাটা একেবারে ভুল, আপনারা এখানে সবই পাবেন, রাইস কুকার থেকে শুরু করে রাইস কুকার, প্রেশার কুকার, এগুলো আপনারা ক্লাস ওসনই পাবেন। ক্লাস ওসন নামে একটা জায়গা আছে যেটা পুরো সুইডেনে আছে, আপনি বিলতেমা নামে একটা জায়গা আছে যেটা বিলতেমা নামে একটা শপ আছে, সেই বিলতেমার শপে আপনি সবই পাবেন। আবার গোথেনবার্গের থেকে একটু সামনের দিকে মানে মালমোর দিকে আসতে উল্লারেদ নামে একটা জায়গা আছে, সেখানে একটা শপ আছে, নাম হচ্ছে গেকোস। আপনি যদি গেকোসে যান তাহলে আপনি ইউরোপের মধ্যে অনেকে শপিং করতে আসে গেকোস, কারণ এত বড় এটা। হ্যাঁ, আপনি ইকিয়াতে যদি যান তাহলে আপনি ইউটেন্সিলস পাবেন, মানে আপনি কিচেনের স্টাফস পাবেন। সো কিচেন স্টাফস আপনাকে নিয়ে আসতে হবে না, এটা সাধারণভাবে কিচেন স্টাফগুলো ওই বাসার মধ্যে, যে বাসাটা আপনি ভাড়া নেবেন সেই বাসার মধ্যে একটা কমপ্লিমেন্টারি হিসাবে কিচেন স্টাফগুলো দেওয়া থাকে ফার্নিস বাসায়। সো আপনাকে এগুলো আনতে হবে না, যদি দেওয়া না থাকে তাহলে আপনি এখানে সেকেন্ড হ্যান্ডের মার্কেট থেকে একেবারে নতুনের মতোই আপনি এগুলো কিনে নিতে পারবেন। সুইডেনে আসলে আমরা এনভায়রনমেন্টালি খুব হেলদি চিন্তাভাবনা করার চেষ্টা করি, সবাই করে, সো সেই জন্য এখানে রিইউজ রিসাইকেলের একটা ব্যাপার সবসময় ঘোরে। সো যখনই কেউ কারো কোনো জিনিস ফেলে দেওয়ার বা মনে হয় যেটা পুরনো হয়ে গেছে তখন সে এটা অন্য কাউকে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সে অন্য কাউকে দেওয়ার চেষ্টা করে এবং কম দামে দেওয়ার চেষ্টা করে, বলে যে হ্যাঁ আমার জিনিসটা পুরোপুরি ভালো আছে কিন্তু আমার বড় হয়ে গেছে এটা ইউজ করতে করতে, সো এখন আমি এটা চেঞ্জ করতে চাই, তখন অন্য কেউ ওটা নিয়ে নেয়। সো
সো এইভাবে আপনি জিনিসগুলো কিনতে পারেন। এটা হচ্ছে আমার পরামর্শ, আপনার পরামর্শ ডিফারেন্ট হতে পারে বা আপনার চিন্তা ভাবনা ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট হলে আপনি আপনার মতো করে চিন্তা করে নিয়ে আসবেন, আমি শুধু আপনাদেরকে সাজেশন দিচ্ছি কি করবেন আপনারা। আচ্ছা, প্যাকিং এর ক্ষেত্রে আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে আপনারা যখন মানে সামারের জামা কাপড়গুলো আপনারা নিয়ে আসতে পারেন, যেমন শার্ট কিনে নিয়ে আসতে পারেন। বাংলাদেশে শার্টের দাম কম এখানের তুলনায়, এখানে শার্টটা একটু এক্সপেন্সিভ। ক্যাটসাই এবং ইয়েলো শার্ট অনেক ভালো, আমিও নিয়ে এসেছিলাম আসার সময়। আপনারা জিন্স প্যান্ট নিয়ে আসতে পারেন, কারণ জিন্স প্যান্ট আপনার পরতে হবে। আমি 2 বছর আগে বাংলাদেশ থেকে যে জিন্স প্যান্ট নিয়ে আসছিলাম সেই জিন্স প্যান্ট আমার এখনও আমি পরি, সো আমার ওই জিন্স প্যান্ট নষ্ট হয়ে যায়নি। সো এখানে ঠান্ডার মধ্যে জিন্স প্যান্টটা খুব দরকার। সো আমি মনে হয় প্রায় 16 অথবা 17 পেয়ারসের মতো জিন্স প্যান্ট নিয়ে আসছিলাম। তো আপনারাও এরকম মানে যত পারেন নিয়ে আসতে পারেন। জিন্স প্যান্টগুলো কোয়ালিটি যেন ভালো হয়, একটু থিক হয়, যেন থিক না হলে আবার বাতাস ঢুকবে ওর মধ্যে, তখন আপনি ঠান্ডা অনুভব করবেন। আর হচ্ছে এখানে জিন্স প্যান্টের দাম একটু বেশি, সেই জন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে জিন্স প্যান্ট নিয়ে আসার জন্য। মেয়েদের জন্য সাধারণভাবে সালোয়ার কামিজ যারা পরেন তারা সালোয়ার কামিজ পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখানে অনেকে সালোয়ার কামিজ পরে, এমন না যে কেউ পরে না, বাট শীতের সময় দেখা যায় যে আপনার তো পুরো বডি কাভারই করা থাকবে, সো আপনি সাধারণভাবে সালোয়ার কামিজ পরে আপনি ঘুরতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি যখন সালোয়ার কামিজ যখন উইদাউট এনি কাভারেজ পরবেন তখন আপনার ঠান্ডা লাগবে। সেই জন্য আমি সাজেস্ট করি সাধারণত টপস পরতে পারেন। আপনারা যারা পর্দা করেন, বোরখা পরেন বা হিজাব করেন, তারা হিজাব করতে পারেন, এবং সেটা আপনি লম্বা বোরখা যদি পরেন তাহলে সেটা আপনি জিন্সের সাথেও পরতে পারেন। আপনার মেইন উদ্দেশ্যটা হচ্ছে বডিটাকে কাভার করা। সো আমার মনে হয় আমি কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনারা বিদেশের জন্য মানে যখন আপনারা প্রিপারেশন নিচ্ছেন ব্যাগ কিনবেন, তো ব্যাগেজ বা লাগেজ যেটা কিনবেন সেটা কী ধরনের কোয়ালিটি কিনবেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। বিকজ আমি যখন আসছিলাম তখন আমার ব্যাগগুলো অত বেশি ভালো ছিল না, কিন্তু কারণ আমি চিন্তা করেছি যে এইগুলো ওয়ান টাইম ইউজের ব্যাগ হবে। আমি জাস্ট নিউ মার্কেট থেকে দুটা ব্যাগ কিনে নিয়েছিলাম, এবং আমার কাছে মনে হয় যে ব্যাগটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি স্টকহোম থেকে যদি গোথেনবার্গে আসেন, বা গোথেনবার্গ থেকে যদি বোরোসে যান, বা আপনি যদি কোপেনহেগেন থেকে ব্যাক্সোতে যান, কোপেনহেগেন থেকে হামস্টাদে আসেন, বা কোপেনহেগেন থেকে যদি আপনি মালমোতে আসেন, তাহলে আপনাকে ট্রেনে জার্নি করতে হবে। সো বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন তখন বাংলাদেশে ব্যাগগুলো থ্রো করে খুব বাজেভাবে, এবং তারা ট্রিট করে ব্যাগগুলো নিয়ে খুব বাজেভাবে। সো এই জন্য ব্যাগগুলো ভেঙে যায়। আপনি যখনই কোনো কোয়ালিটির ব্যাগ দেখবেন অবশ্যই চিন্তা করবেন যে ভালো কোয়ালিটির ব্যাগ কেনার জন্য। রাস্তার মধ্যে যদি আপনার ব্যাগটা ভেঙে যায় তাহলে কিন্তু আপনার একটু প্রবলেম হবে, আমি বলবো মানে ভালোই প্রবলেম হবে। কারণ হচ্ছে যে ব্যাগটা ভেঙে যায় যদি তাহলে আপনি জিনিসপত্রগুলো বের হয়ে যাবে, তখন আপনি একটা বিপদে পড়ে যাবেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে একটু ভালো কোয়ালিটির ব্যাগ কিনবেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার ব্যাগের হাতলটা ভেঙে গিয়েছিল। আমার ব্যাগটা খুব ভালো ব্যাগই ছিল, কিন্তু কোনো কারণে আমার ব্যাগের হাতলটা আমি চেক করে কিনি নিই, তো ব্যাগের হাতলটা খারাপ ছিল। তো ট্রাভেলিংয়ের সময় সাধারণত ভালো ব্যাগই ইউজ করার চেষ্টা করি আমরা সবাই, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা মনে করি যে এটা হয়তো বা অনেক ভালো ব্যাগ, কিন্তু ব্যাগের হাতলগুলো এবং যে ট্রলিটা দিয়ে আপনি চাকাগুলো সেগুলো যেন ভালো হয়। ভেতরের ম্যাটেরিয়ালগুলো দেখার দরকার নেই, কারণ ওগুলো তো চেইন দিয়ে মানে জিপ করা থাকে, জিপ করা থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু হাতলটা বেশি ইম্পর্টেন্ট আর হচ্ছে আপনার হুইলটা ইম্পর্টেন্ট। এই দুটো যদি ভালো থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তারপরে এখানে এসেও আপনি ভালো ব্যাগ কিনতে পারবেন ইন্টারনাল ট্রাভেলিংয়ের জন্য। এই হচ্ছে আমার মোটামুটি কথাবার্তা। আর এখানে সবসময়ই দেখা যাচ্ছে যে সেল চলতে থাকে, আপনি বিভিন্ন শপিং কমপ্লেক্সে সেল পাবেন, প্রায় 20% থেকে 70% পর্যন্ত সেল পাওয়া যায়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যখন আপনারা এখানে এত টাকা খরচ করে আসছেনই, তো এখানে সেল থেকে আপনি অনেক ভালো ভালো জিনিস কিনতে পারবেন। বাংলাদেশ থেকে বেশি খরচ না করা এবং ক্যাশটা আপনার সাথে হাতে রাখা, কারণ ক্যাশটা আপনার দরকার হবে সামনে। স্পাইসের কথা একটু বলে রাখি, অনেকেই স্পাইস নিয়ে কথা বলেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন মেসেজের মধ্যে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন ভাইয়া স্পাইস কি এক বছর এটা একবারে ভাঙায় নিয়ে আসবো নাকি। আপনার এখানে স্পাইস আনার কোনো দরকার নেই, কারণ আপনি এখানে মাছ মাংস সবজি সবই পাবেন। ইন্ডিয়ান শপিং মল আছে, আপনি বাংলাদেশি শপিং মল আছে গোথেনবার্গে, লুন্দে আছে, আপনি স্টকহোমে বাংলাদেশি মার্কেট আছে, আপনি ইন্ডিয়ান মার্কেট আছে, পাকিস্তানি মার্কেট আছে, অ্যারাবিক শপ আছে, আপনি বলতে গেলে মোটামুটি সব ধরনের জিনিসই আপনি এখানে পাবেন। স্পাইসি আপনি হলুদ থেকে শুরু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, তারপর ধনিয়া, এগুলো আপনি সবই এখানে পাবেন। আমরা বাংলাদেশ থেকে কিছুই এগুলো নিয়ে আসিনি, এবং আমরা এখানের মশলাগুলোই খাই। এখানে হালদিরাম পাওয়া যায়, ইন্ডিয়ান যেটা সেটা পাওয়া যায়, আবার বাংলাদেশের স্টকহোমে বা গোথেনবার্গে যারা থাকে তারা ডাইরেক্ট রাঁধুনিই ওখানে কিনতে পারে। সো আপনাদের ওই স্পাইসেস যদি আপনারা নিয়ে আসতে চান আপনাদের জন্য তাহলে নিয়ে আসতে পারেন, কিন্তু আমার ওইভাবে কোনো সাজেশন নেই আপনাদের জন্য যে আপনারা স্পাইস নিয়ে আসেন। যদি নিয়ে আসতে চান নিয়ে আসেন, যদি না নিয়ে আসেন তাহলেও কোনো সমস্যা নেই, এখান থেকে আপনারা কিনতে পারবেন।
আর অনেক সময় দেখা যায় যে আপনারা এখানে আসবেন, আসার পরে আপনি রাস্তাঘাট কিছুই চেনেন না, আপনি দোকান কোথায় যাবেন, কি খাবেন না খাবেন কিছুই আপনি জানেন না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ম্যাকডি মানে ম্যাকডোনাল্ডস, যেটা ম্যাকডোনাল্ডস সব জায়গায় আছে, ম্যাকডোনাল্ডসের খাবারটা একটু চিপ, 10 ক্রাউনে মানে 100 টাকায় একটা বার্গার পাওয়া যায়, যেটা মানে মোটামুটি অনেক ভালো চিপ আমি বলবো। আপনি যদি 20 ক্রাউন দিয়ে দুটা বার্গার খান তাহলে আপনার এক বেলার হয়ে যাবে। তারপরে আপনি মাক্সিতে আপনি গ্রিল করা চিকেন পাবেন, মাক্সি নামে অনেক বড় মানে সুপার শপ, এই সুপার শপের ভেতরে আপনি গ্রিল করা মুরগি পাবেন, সেটা আপনি ডাইরেক্ট কিনে ওখানেই খেতে পারবেন। তো আর আমার কাছে মনে হয় যে আপনাদের ড্রাই ফুডের একটা ব্যাকআপ যদি আপনারা নিয়ে আসেন, যেমন চিড়া মুড়ি, তারপর হচ্ছে বিস্কিট, এই ধরনের ড্রাই ফুডগুলো যদি সাথে থাকে তাহলে আপনারা যখনই ইচ্ছা আপনারা কিছু না কিছু ব্যাগ পাওয়ার পরে আপনারা খেয়ে নিতে পারলেন। আর বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট এগুলো তো আছেই, এগুলোতে আপনারা ঢুকে যে কোনো সময় খাওয়া দাওয়া করতে পারবেন। যাদের হচ্ছে যে ক্যাশ তারা একেবারেই খরচ করতে চায় না, তারা যদি চায় মুড়ি চিড়া বিস্কিট এগুলো যদি নিয়ে আসতে চায়, বা খেজুর, একটু ডেট যদি হয়, অনেকক্ষণ থাকে খেজুরটা অনেক ভালো, আমি খেজুর খুব পছন্দ করি, তো খেজুর যদি আপনি নিয়ে থাকে আপনার সাথে, আপনি দুটা খেজুর খেয়ে পানি খেলেন, আপনি দেখবেন যে আপনার খিদাটা অনেক টেস হয়ে যাবে, তো আপনি তারপরে ভারী কিছু খেলেন। এভাবে আপনি কিছু ড্রাই ফুডের একটা ব্যাকআপ রাখতে পারেন, কারণ এখানে আসার পরে আপনার 2 থেকে 3 দিন আপনার চিনতে চিনতে চলে যাবে, এরিয়া চিনতে চিনতে চলে যাবে, কোথায় লিডল, কোথায় ম্যাক্সি, কোথায় হচ্ছে আপনার উইলিজ, এই সবগুলো চিনতে চিনতেই আপনার মোটামুটি 2-3 দিন যাবে। এই 2-3 দিন তো আপনাকে সার্ভাইভ করতে হবে কিছু না কিছু খেয়ে, বা আপনি যদি ফ্যামিলি সহ আসেন। আচ্ছা, এটা গেল এক আরেকটা কথা। আর অনেকেই বাসা ভাড়া অ্যাডভান্স দিয়ে দিয়েছেন, যাদের ভিসা কনফার্ম হয়নি, আমি আপনাদেরকে অনেক আগে থেকে ভিডিওতে বলেছি, যাদের ভিসা কনফার্ম হয়নি তারা আপনারা বাসা ঠিক করবেন না, বা বাসার অ্যাডভান্সটা দিবেন না, কারণ আপনি যদি বাসার অ্যাডভান্স দিয়ে দেন তাহলে আপনার যদি ভিসা কনফার্ম না হয়, আপনি যদি ভিসা রিজেক্ট হয় তাহলে আপনি অ্যাডভান্সটা ব্যাক পাবেন না। সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা যারাই ভিসা হয় নাই এখনো পর্যন্ত, তারা কেউ বাসার অ্যাডভান্স করবেন না এবং বাসার ভাড়া দিবেন না। যখন আপনার ভিসা কনফার্ম হয়ে যাবে দেন আপনি বাসার অ্যাডভান্স করুন, ডিপোজিট করুন এবং বাসার ভাড়াটা দিন, কারণ আদারওয়াইজ আপনার আপনার এই টাকাটা আপনি ব্যাক নাও পেতে পারেন। ইউনিভার্সিটি যে আপনার যে সেশনের টাকাটা আছে, সেমিস্টারের ফি, সেটা হয়তো আপনি ব্যাক পাবেন, কারণ ইউনিভার্সিটি ইজ লায়াবল ফর দ্যাট, বাট হোস্টেলের টাকা বা আপনি যদি কারোর সাথে কোনো কন্ট্রাক্টে যেয়ে থাকেন তাহলে সেই টাকাটা আপনি আর ব্যাক নাও পেতে পারেন। সবাই সাধারণভাবে এতটা ভালো হয় না, সো আমি বলবো যে যাদের ভিসা কনফার্ম হয়নি ডোন্ট পে দ্য ডিপোজিট, ওকে? আচ্ছা, আর বাসার কিজ নিয়ে একটা প্রবলেম হয়, আমি গত বছরও দেখেছি যে যারা এখানে এসছে বাসার কিজ নিয়ে প্রবলেম হচ্ছে, রোববার দিন এসেছে, রোববার দিন সব কিছু বন্ধ থাকে সুইডেনে, আপনি যেখানেই যান না কেন, যদি আপনি রোববার দিন ল্যান্ড করেন এখানে বা রোববার দিন অ্যারাইভ করেন তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে ইনফর্ম করে রাখতে হবে যে বাসার কিজটা আপনি কিভাবে কালেক্ট করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বাসার কিজের ব্যাপারে বলছি, কারণ এরকম অনেক মানুষ দেখা গেছে রাতে কোথাও থাকার জায়গা না পেয়ে স্টেশনে ঘুমাইছে, এরকম কিছু মানুষ আমি পেয়েছি, তো তাদের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেছে যে আমি কিজ নিতে পারিনি, ফোন দিয়েছি ফোন ধরে নেই, কারণ আজকে রবিবার, সেজন্য আমি কিজ নিতে পারিনি, আমি বাচ্চা সহ স্টেশনে ঘুমাইছি, বা আমি বাচ্চা সহ কোনো একটা আত্মীয়র বাসায় গিয়ে বা কোনো একজন বাংলাদেশির ঘরে গিয়ে বা ইন্ডিয়ানদের ঘরে গিয়ে আমি তখন রাত কাটাইছি, কারণ আমি চাবি নিতে পারিনি। এই ব্যাপারটা আগে থেকে ক্লিয়ার করে নেবেন আপনারা, কারণ আমি এই ধরনের ভুক্তভোগী অনেকদেরকে দেখেছি। হোস্টেলে যারা আসছেন তারা অবশ্যই আগে থেকে স্টুডেন্ট ইউনিয়ন, ইউনিভার্সিটির যে স্টুডেন্ট ইউনিয়ন থাকবে তাদেরকে ইনফর্ম করে আসবেন আপনি কবে আসছেন, তারা যেন আপনাদেরকে পিক অ্যান্ড ড্রপ একটা সার্ভিস দেয়, এটা সাধারণত সব ইউনিভার্সিটি দেয়, যদি না দিয়ে থাকে তাহলে আপনি আপনি কীভাবে আসবেন, অর্থাৎ আপনি যদি হামস্তাদে আসেন, হামস্তাদ থেকে ইউনিভার্সিটি বা হোস্টেল পর্যন্ত আপনি কীভাবে যাবেন, ট্যাক্সিতে করে যাবেন, তাহলে ট্যাক্সিটা কোথায় পাওয়া যায়, বা ট্যাক্সিতে উঠতে গেলে ট্যাক্সির ভাড়াটা কত, বা ভাড়াটা যদি ফিক্সড হয়ে থাকে তাহলে ভাড়াটা আপনি পে করবেন কীভাবে, এখানে তো ইউরো নেবে না, আর যদি ইউরো নেয় তাহলে ইউরো চার্জটা অনেক 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 বেশি হবে, সেই জন্য আপনি কিছু টাকা ড্যানিশ ক্রাউন, যদি কোপেনহেগেন হয়ে আসেন ড্যানিশ ক্রাউন, আর যদি কোপেনহেগেন হয়ে না আসেন, যদি সুইডেন হয়ে আসেন, যে কোনো জায়গায় যে কোনো এয়ারপোর্ট হয়ে আসেন, তাহলে আপনাকে অবশ্যই সুইডিশ ক্রাউন করে রাখতে হবে, যেন আপনি সাথে সাথে কিছু টাকা, আপনি ধরেন 1000 সুইডিশ ক্রাউন আপনি হাতে সবসময় ক্যাশ রাখলেন, যে কোনো সময় আপনি চাইলেও আর সাথে সাথে আপনি ক্যাশ টাকাটা দিয়ে দিতে পারলেন, এটাতে কী হবে আপনার ব্যাপারগুলো আরও কনভেনিয়েন্ট হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে যে যারা যারা এখনও পর্যন্ত ভিসা পান নাই তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনাদেরকে ওয়েট করতে হবে, দেয়ার ইজ নো ওয়ে। নবীল বাসার নামে একজন ভাই, উনি এক জায়গায় কমেন্ট করেছেন যে মাইগ্রেশন মার্কেটকে এটার সম্পর্কে অবহিত করার জন্য, এবং মাইগ্রেশন মার্কেট তখন কোনো ডিসিশন নেবে বা কোনো স্ট্র্যাটেজি নেবে, অ্যাকচুয়ালি এই ধরনের কিছু হবে না। আমি আপনার মেসেজটা পড়েছি, আপনার কমেন্টটা দেখেছি, আমার এই আমাদের ঢাকা এম্বাসি, সুইডেন এম্বাসি যেই ডিসিশনগুলো নিচ্ছে সেগুলো তাদের নিজেদের ডিসিশন না, সেগুলো মাইগ্রেশন মার্কেট সেন্ট্রাল থেকেই ডিসিশনগুলো আসা,
এবং প্রত্যেকটা জায়গায় এরকমভাবে প্যাকড হয়ে আছে বিকজ 17,000 ইমিগ্রেন্ট অলরেডি পেন্ডিং ফর ডিসিশন 17,000 ইমিগ্রেন্ট এখনও পর্যন্ত পেন্ডিং আছে গত বছর 12,053 জনের ডিসিশন হয়েছে সো এই বছর প্রায় 9,000 মতো অলরেডি ডিসিশন হয়েছে এখনও 17,000 মতো পেন্ডিং আছে সুইডেনে ইমিগ্রেন্ট ইমিগ্রেশন সবসময় খুব বিজি থাকে কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে রিফিউজি আছে এবং রিফিউজিদেরকে প্রথম প্রায়োরিটি দেওয়া হয় কারণ সরকার তাদেরকে পে করে তাদের থাকার জন্য সো তাদেরকে যত তাড়াতাড়ি ডিসিশন দেওয়া যাবে সুইডেন গভর্নমেন্টের অর্থনীতিতে ততটা কম প্রেশার পড়বে সেজন্য তারা এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করে স্টুডেন্টরা তাদের কাছে লেস প্রায়োরিটি এখন আপনার ক্লাস শুরু হয়ে গেল কি গেল না সেটা মাইগ্রেশন মার্কেটের ডিউটি না নাই মাইগ্রেশন মার্কেট চিন্তা করে তার স্কেজুল আছে কিনা তার স্কেজুল অনুযায়ী সে আপনার দেখে আপনার ইন্টারভিউ দিবে এবং সেই ইন্টারভিউ অনুযায়ী আপনার ভিসা হবে আপনার ক্লাস শুরু হয়ে গেল না ক্লাস শুরু হলো না সেটার উপর তারা ডিপেন্ড করে না তারা এগুলো মনেও রাখে না কবে থেকে ক্লাস শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে না এটার জন্য আপনাদেরকে ইউনিভার্সিটির সাথে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে আমি এত তারিখে ভিসার জন্য ইন্টারভিউ ডেট পেয়েছি আমি প্রত্যেকটা ব্যাপার তাদেরকে ওয়াকিবহল করতে হবে এবং তাদেরকে নোটিফাই করতে হবে যে আমি এই সিচুয়েশন আমার সাথে এখনও পর্যন্ত মাইগ্রেশন মার্কেট বা এমবিসির সাথে হচ্ছে তাহলে ইউনিভার্সিটি তাদের মতো করে একটা ডিসিশন যখন আপনি এখানে অ্যারাইভ করবেন বা আপনি যখন ভিসা পাবেন বা পাবেন না তারা একটা ডিসিশন নেবে আপনার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করেই এই ডিসিশনগুলো নেওয়া হবে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা প্যানিক না নিয়ে আপনারা সবাই খুব পেনে আছেন খুব টেনশনে আছেন টেনশন না করে আপনারা রিল্যাক্স হয়ে যান এবং চিন্তা করতে থাকেন যে ভিসার ইন্টারভিউ যেটা হবে সেটা নিয়ে চিন্তা করতে থাকেন ভিসা হবে কি হবে না সেটা আপনার উপর না সেটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরসের উপর আচ্ছা সামনে আরেকটা ভিডিও আসছে যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে যাদের ভিসার রিজেক্ট হয়েছে তারা অ্যাপিল কীভাবে করবেন এখন আমি শুধু বলে রাখছি যে আপনাদেরকে অবশ্যই 2 সপ্তাহের মধ্যে আপিল করতে হবে আপিল না করলে আপনি পরের বছর যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে পরের বছর অ্যাপ্লিকেশনটাও রিজেক্ট হবে অটোমেটিক্যালি রিজেক্ট হবে বিকজ আপনাকে রিজেক্ট করা হয়েছিল গত বছর আপনি কেন তখন আপিল করেন নাই নিশ্চয়ই আপনার নিজস্ব কোনো কারণ ছিল সেই কারণে আপনি পরের বছর করলেও আপনারটা রিজেক্ট হবে অ্যাপিল কীভাবে করতে হবে এবং কতদিনের মধ্যে করতে হবে সেই ধরনের এক্সপার্টাইজ নিয়ে আমি লজ এবং রেগুলেশনস নিয়ে সামনের ভিডিওতে আপনাদের সাথে আসছি এর মাঝখানে আজকে এই পর্যন্তই আর www.nordicturns.ac এর কাজ চলছে এখানে অনেকগুলো এক্সপার্টদেরকে একসাথে নিয়ে রাখা হচ্ছে তারা কাজ করছে এটা নিয়ে আমি ডিজাইন লেআউট নিয়ে কাজ করছি প্রাইসেস নিয়ে কাজ করা হচ্ছে যারা 2020 সালে এই বছরের 15 অক্টোবর থেকে যেই সেশন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হতে যাচ্ছে 2020 সেপ্টেম্বরের নতুন ক্লাস শুরু যাদের জন্য হবে তারা যারা অ্যাপ্লিকেশন করবেন 15 অক্টোবর 2019 তাদের জন্য হয়তোবা আমি এই বছর তাদের জন্য ওয়েবসাইটটা ওপেন করতে পারবো আপনারা যারা যারা আগ্রহী অনেকেই আমাকে নক করেছেন এই ওয়েবসাইটটা খুব ট্রাস্টেড একটা ব্যাপার বিকজ ইউ হ্যাভ টু পে বিফোর বাংলাদেশের এজেন্সির মতো না বাংলাদেশের এজেন্সিগুলো হচ্ছে যে যখন আপনি ভিসা হয়ে যাবে তখন আপনাকে পে করতে হবে নো ইটস নট লাইক দ্যাট আপনি আপনাকে আগে পে করতে হবে আমাকে অ্যান্ড দেন আপনাকে আর কিছুই পে করতে হবে না আপনার অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে সব কিছুই আমরা পে করবো এবং আমরা সব কিছু করবো ব্যাপারটা এইভাবে মোটামুটি সাজানো হচ্ছে এবং এটা একটা ট্রাস্টের ব্যাপার সো আমি বলবো যে এটা ডিফারেন্ট ওয়েতে আগানো হচ্ছে বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে nordicturns.ac রেজিস্ট্রেশন হয়ে গেছে সুইডেন ট্যাক্স অফিসে এবং আমেরও রেজিস্ট্রেশন করা হচ্ছে মানে ট্যাক্সের ট্যাক্স এবং হচ্ছে ভ্যাটের জন্য সো ইটস এভরিথিং ইজ ভেরি সেফ আপনি টাকা দেওয়ার পরেও আপনার যদি প্রবলেম হয় আপনি যদি মনে করেন যে না নোটিফিকেশনের মাধ্যমে আপনি করবেন না আপনি টাকা ব্যাক পাবেন এই ধরনের একটা পলিসির মাধ্যমে এটা করা হচ্ছে সো ইটস গোয়িং টু বি ভেরি প্রফেশনাল ওয়ে আমার মনে হয় যে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে আপনারা সেখানে করতে পারেন অলরেডি ইটস ওপেন্ড বাট ইটস নট ইনগুরেটেড এটা কি বাট ইটস ওপেন্ড সো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশে সবাই নিরাপদে থাকবেন সবার আমি অনেক ধরনের নিউজ শুনছি আপনারা সবাই নিরাপদে থাকবেন ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ